হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ড কর্তব্য করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি উপস্থিত তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। এরশাদ সাহেবের ঘনিষ্ঠ যে কজন ব্যক্তি আছে বেশিরভাগই সুদর্শন। আপনারা রাজনীতির পাশাপাশি দর্শনদারিতে বিশ্বাসী, নিজেকে সুদর্শন রাখার জন্য আপনারা বিভিন্ন কৌশল উপাদান ব্যবহার করেন। আপনি কি কি উপাদান ব্যবহার করেন বা কি টিপস দেবেন? আমরা পুরুষ মানুষ তো বেশি মেকআপ নিতে পারি না। আমরা এটা এখানে আসলে একটু যদি সোয়েটিং হয় তখন একটু পাপ দিয়ে দেয়, এই বাস শেষ। এর বেশি আর কিছু করি বলে আমার মনে হয় না। দুই বেলা দাঁত মাজি, আর রাত্রেবেলা যদি বেশি কোথাও প্রোগ্রাম হয় বা এই ধরনের কিছু হয় তাহলে একটু মুখে পানি দিয়ে কয়েকটা ঝাপটা দিয়ে যত তাড়াতাড়ি পারি ঘুমিয়ে পড়ি, কারণ আমাদের রাত্রে যেতে যেতে 12টা 1টাও কোনো দিন সময় হয়ে যায়। হয়তো কোথাও আড্ডা দিতে বসলাম তো চললো, সেটা হয়তো 12টা 1টা বন্ধ হয়ে যায়, আবার কোনো দিন 10টা 11টার মধ্যে বাড়ি ফিরে আসে। এবং মানুষ তো সুদর্শন, আল্লাহ রাব্বুল আলমিনের এটা ইচ্ছা, এটা আপনি আমি ইচ্ছে করলে হওয়া যায় না। আপনি ছিলেন একজন প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে, তারপর আপনি এখন বিরোধী দলের সংসদে চিফ হুইপ হিসেবে কাজ করছেন। এই দুই দায়িত্বের কোনটির ভিতরে আপনি আনন্দ পাচ্ছেন, কোনটির ভিতরে ক্ষমতা বেশি? মন্ত্রিসভায় থাকলেই ক্ষমতাটা বেশি থাকে, বিরোধী দলে থাকলে যদি নিজে আপনি মনে করেন যে না আমি জনগণের জন্য কাজ করতে চাই তাহলে আপনার কাজ করার সুবিধা আছে। এবং আমাদের সময় আমাদের মন্ত্রণালয়টা ভাগ ছিল না, পল্লী উন্নয়ন ও সমবায়কে আলাদা করে দেওয়া হতো এবং স্থানীয় সরকার যেটা সেটা বড় সাধারণত মিনিস্টার সাহেব উনি দেখতেন। তো আশরাফ ভাই ম্যাক্সিমাম সময় দেশে বাইরেই থাকতেন, মানে লন্ডনে ওনার ওয়াইফ থাকতেন, সেই কারণে আমাকে দেখতে হতো পুরোটাই। এবং অনেক কাজ সেখানে মনে থাকতো না যে কয়টা বাজে, রাত 12টা বন্ধ হয়তো ফাইল সই করতে হইতো। মোট কথা পল্লী উন্নয়ন সমবায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় সব ধরনের কর্মকাণ্ডই তারা করে, মানে জন্ম থেকে শুরু করে, সেটা হচ্ছে আপনার পৌরসভা থেকে শুরু করে বর্ন সার্টিফিকেট আপনার নেওয়া থেকে একদম মৃত্যুর যে কবরস্থানটা পর্যন্ত সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হয়, সেটাও আমাদেরই আপনাদের লোকজন দিয়ে সেটা আবার আমাদের ঠিক করে দিতে হয়। তো সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই একটা প্রতিষ্ঠানের মূল্য অনেক বেশি এবং অনেক কাজ এই মন্ত্রণালয়টাকে। এবং এটা আমি মনে করি যে এটা আরও বিভাজন করা উচিত, আরও ভাগ করে দিয়ে মন্ত্রিসভায় আরও এটা বাড়িয়ে দেওয়া উচিত, দিলে আরও কাজকর্ম ভালো হবে। চিফ হুইপ বিরোধী দলের পদটা কি প্রতিমন্ত্রী না উপমন্ত্রী মর্যাদা? এটা প্রতিমন্ত্রীর মর্যাদা। এটা যখন আমাদের বিএনপির সময় একসময় লক্ষ্য করেছেন না, ফারুক সাহেব ছিলেন এটার এই মানে চিফ হুইপ, তখন একটা পুলিশের সঙ্গে একটা এনিহাও একটা সংসদ এলাকায় একটা মারামারি হয়েছিল এবং ওনার গেঞ্জি টেঞ্জি প্রায় খুলে ফেলেছিলেন, সব দৌড় মেরেছিলেন। এবং তখন থেকে এইটা ইচ্ছা করলে স্পিকার এটাকে মানে স্টপ করে রাখতে পারে, সেই তখনই স্টপ করা আছে। এখন তো এখন পর্যন্ত বিরোধী দলের চিফ হুইপের যে স্ট্যাটাস যেটা প্রতিমন্ত্রীর এটা এখনও দেওয়া হয়নি, এখনও দেওয়া হয় না। কিন্তু আমাকে ফোর্স পুলিশ দেওয়া থাকে, আমাকে গানম্যান দেওয়া থাকে, তারা আমার সঙ্গে পর্যন্ত থাকে আর্মস নিয়ে এটুকুই। কিন্তু অন্যান্য কোনো সুযোগ সুবিধাগুলো যেগুলো আমরা বেতন বা আমাদের একটা অফিসের স্টাফ, অফিস পাই আমরা, কিন্তু স্টাফ বলতে আমরা সেরকম স্টাফ পাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদে আছে, আপনারাও আছে, তো বিএনপি তো সংখ্যায় কম কিন্তু আপনাদের থেকে জনপ্রিয়তায় অনেক বড় জায়গায় আছে। তো আপনাদের কাছে কেমন লাগে যে একটি জনপ্রিয় দলকে ডিঙ্গিয়ে প্রধান বিরোধী দল হয়ে সংসদে বসে আছেন? না, এইটা ঠিক আছে, এইটা আপনার কথাটা একদম যুক্তিসঙ্গত কথা একটি, যে বিরোধী দল তো সারা দেশে বড় হবে, এটা ঠিক আছে। আমাদের 26 জন এমপি, তাদের হয়তো মাত্র 6 জন, তো তারা ইলেকশন সেভাবে করেনি, সেই কারণে হয়তো 6 জন এসছেন। যেহেতু আমরা সরকারের সঙ্গে, আমাদের অ্যালায়েন্স ছিল একটা সরকারের সঙ্গে, আমরা বলছিলাম আমরা যেখানে ইলেকশন করবো আপনারা সেখানে ক্যান্ডিডেট দেবেন না, আর আপনারা যেখানে করবেন সেখানে আমরা ক্যান্ডিডেট দেবো না, যার কারণে আমরা পার্লামেন্টে ঠিক যেভাবে সরকারের মানে ভাষা পরিবর্তন করে বক্তব্য, যেটা আমরা আগে দেখেছি বিএনপি এক সময় যে তারা খুব অত্যন্ত নোংরা ভাষায় কথা বলতো এবং নোংরা ভাষায় জবাবও দেওয়া হতো, এবং পার্লামেন্ট ওই সময় বাচ্চাদের মায়েরা আমরা দেখেছি বলতো না বাবা পার্লামেন্ট তোমার দেখার দরকার নেই, তুমি ঘরে বসে পড়াশোনা করে যাও, মানে এরকম একটা বাজে একটা অবস্থার মধ্যে পার্লামেন্টের ভাষায় শালীনতা এনেছেন, একজন আদর্শ বিরোধী দলের ভূমিকা পালন। আমরা আমাদেরটা এটা আমাদের যেটা হচ্ছে যে গভর্নমেন্ট যদি আজকে ভুল করে তার জবাব 5 বছর পরে জনগণই দেবে। আমি অনর্থক পার্লামেন্টে চিৎকার করে, কারণ আমরা তো মানে আপনার 180 জনের মতো তারা পার্লামেন্টে, সেখানে আমরা 26 জন হাজার চিৎকার করলেও যখন হা না ভোটটা হয় আপনি দেখেছেন নিশ্চয়ই,
আমরা পরাজিত হয়ে যাই। তাহলে আপনি আমি যতই হ্যাঁ বলি না, এর সংখ্যা